পূর্ণ সন্ধ্যায় শ্রী মাস্টার মহাশয় স্মারক আলোচনা উপলক্ষে শ্রীরামকৃষ্ণদেব এবং বিদ্যাসাগর মহাশয়ের মিলন শীর্ষক আলোচনায় অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। এই সৌভাগ্য আমায় যিনি দান করেছেন আমাদের পূজনীয় প্রভানন্দ মহারাজজি, তাকে আমি আমার অন্তরের প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। যার স্মরণে আজকের এই আলোচনা, সেই শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ এবং চলমান কথামৃত শ্রীমকে প্রণাম জানাই, যাদের আর্থিক দানে আলোচনার ব্যবস্থা তাদের প্রতিও আমার অন্তরে কৃতজ্ঞতা প্রণাম জানাই। এই মুহূর্তে প্রভানন্দ মহারাজজির আশীর্বাদকে মাথায় নিয়ে তাকে পুনঃ প্রণাম জানিয়ে এবং আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সবার প্রতি আমার প্রীতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এবং আপনাদেরও শুভেচ্ছাকে সম্বল করে শ্রীরামকৃষ্ণদেব এবং বিদ্যাসাগর মহাশয়ের মিলন বিষয়টি সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব 1836 সাল থেকে 1886 সাল মাত্র 50 বছর মানব শরীরে ছিলেন। তার জীবনের প্রথম 17টি বছর তিনি তার জন্মভূমি কামারপুকুর গ্রামে বাল্যলীলা এবং ঐশ্বরলীলা সাঙ্গ করে তিনি 1853 সালে কলকাতায় আসেন এবং ছামাপুকুর, নাথের বাগান প্রভৃতি অঞ্চলে কিছুকাল থেকে তিনি 1855 সালে দক্ষিণেশ্বর কালীবাড়ি, রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালীবাড়ি তিনি পূজারী নিযুক্ত হন। তিনি মাকে দর্শন করবেন বলে বড়ই ব্যাকুল হয়ে উঠেছিলেন এবং তার অসাধারণ ব্যাকুলতা ও কান্নার জেরে তিনি মায়ের দর্শন লাভ করেন। 1859 সালে তিনি শ্রী শ্রী মায়ের সাথে বিবাহ সূত্রে মিলিত হন এবং 1860 সালের পর থেকে হিন্দু ধর্মের নানা শাখা এবং অহিন্দু ধর্মেরও তিনি সাধন করেন এবং উপলব্ধি করেন যে ঈশ্বর এক এবং নানা ধর্ম সেই এক ঈশ্বরকে পাওয়ার নানা পথ, যত মত তত পথ বা সর্বধর্ম সমন্বয়ের বাণী তিনি জগতে প্রচার করেন। ঈশ্বর লাভের ফলে তিনি আরো উপলব্ধি করেছিলেন যে ঈশ্বর সর্বভূতে আছেন বটে, তবে কোনো কোনো মানুষে বা বস্তুতে তাঁর প্রকাশ বেশি। তাই তিনি ভক্তদের প্রায়শই বলতেন, যাকে লোকে গণে মানে তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে। তাই আমরা লক্ষ্য করি শ্রীরামকৃষ্ণদেবের আকর্ষণে অনেক সংস্কারবান মানুষ তাঁর কাছে গিয়ে আধ্যাত্মিক উন্নতি লাভ করেছিলেন। আবার তিনিও তেমনি যখনই কোনো নামী গুণী মানুষের খবর পেতেন, পণ্ডিত, সাধু, সমাজসেবী, সত্যগুণী মানুষ, তিনি তাঁদের দর্শন করতে যেতেন, তাঁদের কৃপা আশীর্বাদ করতেন, আবার প্রয়োজন হলে শক্তি সঞ্চার করতেন। তাই আমরা তাঁর জীবনে দেখি তিনি মথুরবাবুর সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে দর্শন করতে গিয়েছিলেন, আবার বাগবাজারের অতি সত্যগুণী মানুষ দীন মুখার্জি তাঁকেও দর্শন করতে গিয়েছিলেন। পরে হৃদয় মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা লক্ষ্য করি তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনকে দর্শন করতে গিয়েছিলেন, আবার কালনার ভগবান দাস বাবাজিকেও তিনি দর্শন করেছিলেন। 1880 সালের পর থেকে স্বামীজি ব্রহ্ম ঠাকুরের যেসব অন্তরঙ্গ পার্শ্বরা তাঁরা ঠাকুরের কাছে আসা শুরু করলেন। 1882 সালে
গোড়ার দিকে এই কথা আমৃত কার শ্রীম যখন ঠাকুরের কাছে এলেন, তখন তিনি বিদ্যাসাগর মহাশয়ের স্কুলের প্রধান শিক্ষক। তিনি বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কাজ করেন বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মশাইকে দেখবেন বলে বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। কেননা শৈশব থেকেই তিনি বিদ্যাসাগর মহাশয়ের পাণ্ডিত্য, বিদ্যাসাগর মহাশয়ের দয়া, তাঁর মাতৃভক্তি প্রভৃতির খবর তিনি পাচ্ছিলেন। তিনি মাস্টার মহাশয়কে বললেন, আমাকে তুমি বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে, আমার তাকে দেখতে ভারী সাধ আছে। মাস্টার মহাশয় বিদ্যাসাগর মহাশয়কে এই কথা জানালেন। তিনি তো অত্যন্ত আনন্দিত হয়ে তাঁকে বললেন যে 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, সেদিনটা ছিল শনিবার, বেলা 4টের সময় তাকে সঙ্গে করে আনতে বললেন। কিন্তু বিদ্যাসাগর মহাশয় মাস্টার মহাশয়কে শুধু একটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটি হল তিনি কিরাম পরমহংস, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন। তা মাস্টার মহাশয় উত্তর করলেন, নাকি না, তিনি এক অদ্ভুত পুরুষ, লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা জ্যোতিজুতা পরেন, দক্ষিণেশ্বরের রানী আসমনির একটি ঘরে তিনি থাকেন, সেই ঘরে তক্তাপোষ পাতা আছে, তার উপর বিছানা মশারি আছে, তাকে তিনি শয়ন করেন। বাহ্যিক তাঁর কোনো চিহ্নই নেই, কোনো লক্ষণই নেই যে তিনি ধর্মজগতের একজন মানুষ। তবে এটি ঠিক যে তিনি ঈশ্বর বই আর কিছুই জানেন না, তিনি সদা সর্বদা অহর্নিশী, তিনি সেই ঈশ্বরেরই চিন্তা করেন। এই ইন্ট্রোডাকশন শ্রীম মাত্র 27 বছর বয়সে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বিদ্যাসাগর মহাশয়কে জানান। আমরা লক্ষ্য করি শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে বিদ্যাসাগর মহাশয় একবারই দেখা হয়েছিল, এবং রামকৃষ্ণ কথামৃতে এই এক ঐতিহাসিক সাক্ষাৎকার অসাধারণভাবে লিপিবদ্ধ আছে কথামৃতে। আর কথামৃতের এই অধ্যায়টি বিশেষ সম্পদ বলে সবার কাছে বিবেচিত, সাধারণ পাঠকের কাছে অত্যন্ত সমাদৃত। তাই আজকে আমরা এই কথামৃতের বিবরণকে অনুসরণ করে শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মিলন বিষয়টি অনুধ্যান করার চেষ্টা করি। কথামৃতকার আমাদের দিচ্ছেন যে আজ শনিবার 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 4টি বাজে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে কলকাতার রাজপথ দিয়ে ঠিকা গাড়ি করে আসছেন, বাদুর বাগানের দিকে যাচ্ছেন। কেননা শ্রীরামকৃষ্ণদেব এই বিদ্যাসাগর মহাশয় এই বাদুর বাগানেতে থাকেন। গাড়িতে 3 জন ঠাকুরের শিষ্য বা ভক্ত আছেন, তারা হলেন ভবনাথ বাবু, হাজরা মহাশয় এবং মাস্টার মহাশয়। 3 জনকে সঙ্গে নিয়ে শ্রীরামকৃষ্ণদেব গাড়িতে করে যাচ্ছেন, তিনি বিদ্যাসাগরের বাড়ি যাবেন। গাড়ি চলিতে চলিতে ক্রমে আমার স্ট্রিটে আসিয়াছে, ভক্তেরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে, বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি ওইখানে। ভক্তেরা বলছেন গাড়ি তো আসছে, বাদুর বাগানেতে গাড়িতে আসছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে যাইতেছে, যেই না গাড়িতে বাদুর বাগান এসেছে বললেন ভক্তেরা, তিনি কিরাম যেন একটু অন্যমনস্ক হলেন। তার ভাবান্তর ঘটল কথামৃত কার দিচ্ছেন প্রায় ঈশ্বরাবেশ হওয়ার উপগ্রহ, এইরকম একটা অবস্থা হল। মাস্টার মহাশয় ঠাকুরের এই অবস্থাটি ঠিক ভালোভাবে লক্ষ্য করেননি। গাড়িটি রামমোহন রায়ের বাড়ির কাছে দিয়ে যাচ্ছে, যখন তিনি বলে ফেলেছেন যে এটি রামমোহন রায়ের বাড়ি। শ্রীরামকৃষ্ণদেব একটু বিরক্ত হলেন, তিনি তাকে মাস্টার মহাশয়কে বলছেন, এখন সব কথা ভালো লাগছে না, ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেছেন।
ঘটনাটা হলো এই যে শ্রীরামকৃষ্ণদেব জগদম্বাকে বলেছিলেন যে মা আমাকে একজন পণ্ডিত দেখা, তার জগদম্বা বিদ্যাসাগর মহাশয়ের চেহারে ঠাকুরকে ভাবে দেখিয়েছিলেন। এখন গাড়িটা যখন এই জগদম্বা নির্দিষ্ট মানুষের কাছে গাড়িটা যখন এগিয়ে আসছে, তখন স্বভাবতই তিনি জগদম্বার ভাবে ভাবিত হচ্ছেন এবং সেই জন্য তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েছেন। ক্রমে গাড়িটা এলো, গাড়ি এসেছেন বিদ্যাসাগর মহাশয়ের বাসির সম্মুখে, গাড়ি তো দাঁড়ালো। এইবার ঠাকুর গাড়ি থেকে অবতরণ করলেন। মাস্টার মহাশয় তাকে পথ দেখিয়ে বিদ্যাসাগর মহাশয়ের কাছে নিয়ে যাচ্ছেন। তিনি কথা মেতে দিচ্ছেন, উঠোনে ফুল গাছ, তার মধ্যে দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে যাচ্ছেন। যখন যাচ্ছেন তখন শ্রীরামকৃষ্ণদেব মাস্টার মহাশয়কে বলে বসছেন যে দেখো আমার জামার বোতামটা খোলা রয়েছে, এতে তো কিছু দোষ হবে না, শ্রীরামকৃষ্ণদেব এটি বলছেন। শ্রীরামকৃষ্ণদেবের তখন চেহারাটা অতি সুন্দরভাবে মাস্টার মহাশয় কথা মেনে পানি তুলি দিয়ে এঁকে দিয়েছেন। তিনি বলছেন ঠাকুরের গায়ে একটি তখন লং ফ্রকের জামা, পরনে লাল পেরে কাপড়, আবার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতা। মাস্টারকে গিয়ে তিনি বললেন, তখন মাস্টার বললেন আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না। আর চমৎকার বললেন তিনি, আর বললেন আপনার বোতাম দেবার দরকার নাই। মাস্টার মহাশয় কটি মাস ঠাকুরের কাছে এসেছেন, কিন্তু ঠাকুরের অসাধারণ কৃপাতে তিনি তখনই শ্রীরামকৃষ্ণদেবকে একজন নিখাদ মানুষ বলে জেনেছেন। তাই তাকে তিনি বলছেন আপনার কিছুতেই দোষ হবে না। তিনি নিখাদ মানুষ হিসেবে মাস্টার মহাশয়ের চোখে ধরা পড়েছেন। যাই হোক, ঠাকুর তো এইবার একটু নিশ্চিন্ত হয়ে ভক্তদের সঙ্গে সেই সিঁড়ি দিয়ে উঠে প্রথম যে কামরাটা, যে কামরায় বিদ্যাসাগর মহাশয় তার কজন বন্ধুকে নিয়ে বসেছিলেন, সেই কামরাতে এসে উপস্থিত হয়েছেন। কথা মৃত কার দিচ্ছেন যেই না শ্রীরামকৃষ্ণদেবকে দেখেছেন, অমনি বিদ্যাসাগর মহাশয় দাঁড়াইয়া অভ্যর্থনা করিলেন। তিনি দিচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ের বয়স তখন 65-66 হবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চেয়ে প্রায় 16-17 বছরের বড় তিনি। তাঁর পরনেতেও কি জামা কাপড় আছে সেটাও মাস্টার মহাশয় লক্ষ্য করেছেন, কথা মৃতে দিতে তিনি বলেননি। নতুন বিদ্যাসাগর মহাশয়ের পরনে আছে থান কাপড়, গায়ে হাত কাটা ফ্যানেলের একটি জামা, আর পায়ে চুটি জুতো। 19 শতাব্দীর ভারতের ইতিহাসে এ এক মহামুহূর্ত, কেননা মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব একদম মুখোমুখি দাঁড়িয়েছেন। মাস্টার মহাশয় প্রমুখ কতিপয় ভক্তদের চোখে শ্রীরামকৃষ্ণদেবের তখন আছে সুখদেবের মতন জ্ঞান, চৈতন্য মহাপ্রভুর মতন তাঁর প্রেম ভক্তি, জিসাস ক্রাইস্টের মতন তাঁর বিশ্বাস, ভগবান বুদ্ধ শঙ্করাচার্যের মতন তাঁর বৈরাগ্য, আর তার নিজস্ব একটি অতুলনীয় উদার ভাব। আর সবার চোখে বিদ্যাসাগর মহাশয় তখন মনুষ্যত্বের আদর্শ রূপ, তিনি তখন দয়ার সাগর, তিনি বিদ্যার সাগর। কথা মৃতে মাস্টার মহাশয় তার অশেষ গুণাবলীর মধ্যে 5টি বিশেষ গুণের কথা উল্লেখ করেন, তাঁর বিদ্যানুরাগ, সর্বজীবের দয়া, স্বাধীনতা প্রিয়তা, লোকাপেক্ষা না করা এবং তার অসীম মাতৃভক্তি ও মনের বল। মাস্টার মহাশয় কথা মৃতে বিদ্যাসাগর মহাশয় অসাধারণ পাণ্ডিত্যের কথা উল্লেখ করছেন, বলছেন তিনি সংস্কৃত কলেজে পড়াশুনো করতেন এবং প্রতি বছর তিনি পরীক্ষায় প্রথম হতেন, স্বর্ণপদক এবং ছাত্রবৃত্তি তিনি পেতেন, পরে ওই কলেজেরই তিনি প্রধান অধ্যাপক হয়েছিলেন। মাস্টার মহাশয় কথা মৃত্যুতে দিচ্ছেন যে সংস্কৃত ব্যাকরণ ও কাব্যে তাঁর পারদর্শিতা ছিল অসীম,
তিনি আবার কাউকে কখনো ধর্ম শিক্ষা দিতেন না। মাস্টার মহাশয় একদিন জিজ্ঞেস করেছিলেন, হিন্দু দর্শন সম্পর্কে আপনার মত কি? বিদ্যাসাগর মহাশয় বলেছেন, ওরা যা বলতে চেয়েছে বা বুঝতে চেয়েছে মনে হয় ঠিক বুঝে উঠতে পারেনি। আর সরদর্শন পাঠ করে তিনি বলেছিলেন যে ঈশ্বর বিষয়ে কিছুই জানা যায় না। মাস্টার মহাশয় কথা মতে আরো উল্লেখ করেছেন যে বিদ্যাসাগর মহাশয় হিন্দুদের মতন শ্রদ্ধাবি ধর্মকর্ম সব পালন করতেন, গলায় তিনি উপবীত ধারণ করতেন, আর যেসব বাংলায় চিঠি লিখতেন তার উপরেতে তিনি শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আদি করতেন। এইরকম একজন বিশাল ব্যক্তিত্ব যে বিদ্যাসাগর মহাশয়, তাঁকে দেখে শ্রীরামকৃষ্ণদেব ভাবাবিষ্ট হচ্ছে। মাস্টার মহাশয় খুব মানে অসাধারণ তাঁর দৃষ্টিশক্তি। তিনি দেখছেন যে শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়ের দিকে পূর্ব পরিচিতের ন্যায় লিখিতেছেন ও ভাবে ঈষৎ হাসিতেছেন। তিনি যে বিদ্যাসাগর মহাশয়কে ভাবে আগে দেখেছিলেন তার চেহারাটা যা চেনা আছে, তাই যখন তিনি বিদ্যাসাগর মহাশয়কে দেখছেন বলছেন পূর্ব পরিচিতের ন্যায় তাকে দেখছেন বলে মনে হচ্ছে মাস্টার মশাই দিচ্ছেন। আর যেহেতু জগদম্বা নির্দিষ্ট মানুষ ছিলেন বিদ্যাসাগর মহাশয় শ্রীরামকৃষ্ণদেবের কাছে, তিনি ন্যাচারালি একটু তাঁকে দেখে ঈষৎ হাসছেন ভাবাবিষ্ট অবস্থায়। এইরকম ভাবাবিষ্ট অবস্থায় থেকে তিনি তাঁর বিদ্যাসাগরের ঘরের যে একটা বেঞ্চি আছে সে বেঞ্চিতে বসেছেন। প্রকৃতিস্থ হবার জন্যে যেমন বলতেন বলেছেন আমি একটু জল খাব, সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর মশাই অত্যন্ত ব্যস্ত হয়ে ভেতরেতে ঢুকে বর্ধমান থেকে আনা মিঠাই এনে আর জল দিয়ে তাঁকে সেবা করলেন। মাস্টার মহাশয় চিন্তা শক্তি তো অসাধারণ ছিল। তিনি বোধ করলেন যে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়ের পুজো ও সম্ভাষণ গ্রহণ করলেন। এইবার তো মিষ্টিমুখ হয়ে গেল, এইবার আমি মধ্যে কথা শুরু হয়ে গেল। শ্রীরামকৃষ্ণদেব মিষ্টি মুখের পর এইবার বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে কথা শুরু করলেন। শ্রীরামকৃষ্ণদেবের আকর্ষণ শক্তি ছিল অসাধারণ। যেই না বিদ্যাসাগর মহাশয়ের ঘরেতে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, তার অসাধারণ আকর্ষণ শক্তির ফলে বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির ভেতরে যারা সব ছিলেন তারা এই যেখানে ছিলেন থাকতে পারলেন না, সবাই ছুটে এসেছেন শ্রীরামকৃষ্ণদেবকে দেখবেন। আমরা দেখি কথা মৃত কার দিচ্ছেন যে সেই ঘরেতে দেখতে দেখতে এক ঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট কেহ বা দাঁড়াইয়া। রাখছেন সব ব্যাপারটা, তাই তিনি ছবির মতন কথা মৃতকে তুলে দিচ্ছেন। তিনি দিচ্ছেন যে তাঁর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং অন্যান্যরা সবাই এসে ঘর ভর্তি করে ফেলেছেন, কেউ দাঁড়িয়ে আছেন কেউ বসে আছেন, তারা সবাই এই দুই মহাপুরুষের মহামিলন দর্শন করবেন, অপেক্ষা করছেন এবং তার শুনবেন তাঁদের কথোপকথা। একবার শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মশাইকে বলছেন, আজ সাগরে এসে মিললাম, এতদিন খাল বিল হত নদী সেসব দেখেছি, এইবার সাগর দেখেছি। যখনই শ্রীরামকৃষ্ণদেব কথা কইছেন তখনই অত্যন্ত হাসার সাথে কইছেন, অর্থাৎ অত্যন্ত আনন্দিত অবস্থায় তিনি কথা কইছেন। সে আনন্দ বোধ করি সাধারণ আনন্দ নয়, একটা ভগবত আনন্দে ভরপুর হয়ে তিনি কথা কইছেন। প্রতিটি কথাই যেন তিনি সর্বদা সহাস্যই বলছেন। বিদ্যাসাগর মহাশয় এই কথা বললেন, আজ সাগরে এসে মিললাম, একদিন খালবির হদ্দ নদী দেখেছি, এইবার সাগর দেখছি, সবার হাসছেন। তা শ্রীরামকৃষ্ণদেব একরকম যা বলতে চাইছেন সেটা হচ্ছে এই যে বিদ্যাসাগর মহাশয়ের আগে তিনি অনেক পণ্ডিতদের সঙ্গে মিলিত হয়েছিলেন বটে, তবে সেই পণ্ডিতদের মধ্যে সবাই কেউ না কেউ ছিলেন, কেউ খাল কেউ বিল কেউ নদী এইরকম, কিন্তু তাঁদের তুলনায় বিদ্যাসাগর মহাশয়ের সাগর। শ্রীরামকৃষ্ণদেব এই কথাটি বিদ্যাসাগর মহাশয়কে বলতে চাইছেন। সেই সময় বিদ্যাসাগর মহাশয় তিনি আমারই কৌতুক প্রিয় মানুষ ছিলেন,
তিনি শট করে কৌতুক করে তাকে বলছেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান, আমি সাগর হই তাহলে তো নোনা জল খানিকটা নিয়ে যান। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব উত্তর করছেন অসাধারণ উত্তর, বলছেন, না গো নোনা জল কেন, তুমি তো অবিদ্যার সাগর নও। বলতে চাইছেন, যা জিনিস মানুষকে ঈশ্বর বিমুখ করে, অহংকার অভিমান ভোগাশক্তি, তার তো তুমি সাগর নও, তাহলে তুমি হচ্ছে যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে বিদ্যা বা সত্য গুণ যা মানুষকে ঈশ্বরমুখী করে, যেমন দয়া, যেমন ভক্তি, যেমন বিবেক বৈরাগ্য, তুমি তার সাগর, তুমি অবিদ্যার নও, তুমি বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। এই না বলতেই তিনি আরেকটি কথা বলে ফেললেন, এটি দারুণ মজার কথা এবং ভেরি সিগনিফিক্যান্ট কথা, বোধ করি এই কথাটি বলবেন বলেও তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছেন। কি বলছেন, আর সিদ্ধ তা তো তুমি আছো, বিদ্যাসাগর মহাশয়কে তিনি সিদ্ধ পুরুষ বলে ইঙ্গিত করেছেন। বিদ্যাসাগর মহাশয় এই জাতীয় বিশেষজ্ঞ পুরুষ হলেন না, অনেকের কাছ থেকে নানা বিশেষণ শুনেছেন, কেউ বলেছেন আপনি দিনের বন্ধু, কেউ বলেছেন আপনি করুণার সিন্ধু, কেউ বলেছেন আপনি দয়ার সাগর, কেউ বলেছে আবার আপনি বিদ্যার সাগর, কিন্তু এই জাতীয় বিশেষণ তিনি কখনো শুনেননি। বিশেষ করে তার বাহ্যিক জীবনযাত্রাতে এই ধর্ম বিষয়ক কিছু লক্ষণ তো ছিল না, তাহলে তিনি কেন তাকে সিদ্ধ পুরুষ করলেন, এটি জানবার জন্য তাকে প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণদেবকে। বলছে, মহাশয় এই কেমন করে আপনি যে সিদ্ধ পুরুষ বললেন, এটি কেমন করে। শ্রীরামকৃষ্ণদেব সেই হাসতে হাসতে বলছেন, সে কি গো, আলু পটল সিদ্ধ হলে তো কত নরম হয়, আর তুমি তো খুব নরম, তোমার কত দয়া। শ্রীরামকৃষ্ণদেব এটি দারুণ কথা বললেন, বিদ্যাসাগর মহাশয় শ্রীরামকৃষ্ণদেবের চোখে এই মুহূর্তে দয়ার সিদ্ধ পুরুষ হয়েছেন, তিনি দয়াতেই সিদ্ধ হয়ে গিয়েছেন এই কথা তিনি বলছেন। বিদ্যাসাগর মহাশয়ের স্বরূপটা কি সেটি বুঝি জানাবার জন্যে ঠাকুর এসেছেন, ঠাকুর তাঁর স্বরূপটি জানাচ্ছেন যে তুমি দয়ার সিদ্ধ পুরুষ হয়েছে। বিদ্যাসাগর মহাশয় তিনি তো আবার পিছু হাটবার লোক নন, তাঁর কৌতুক প্রিয় লোক, তিনি আবার একটা কৌতুক করে শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন, বলছেন কলাই পাটা সিদ্ধ সে তো শক্তই হয়, কলাই পাটা সে যদি সিদ্ধ হয় তাহলে তো এটা শক্ত হয়। এইবার দেখুন ঠাকুর কি বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুমি তা লম্ব, শুধু পণ্ডিতগুলো দেখতে শুনতে পণ্ডিত, তাদের মন কোথায় জানো, তাদের মন কাম কাঞ্চনে অবিদ্যার সংসারে। শ্রীরামকৃষ্ণদেব তাঁর ভক্তদের প্রায়শই এই কথাটি বলতেন, যে পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই সে পণ্ডিতই না। শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে পাণ্ডিত্য যদি কারোর থাকে, আর সেই পাণ্ডিত্য থেকে তার যদি বিবেক বৈরাগ্যের উদয় হয়, জানবে সে ঠিক পণ্ডিত, সে জ্ঞানী পণ্ডিত, আর তা যদি না হয় তাহলে অহংকার অভিমান ভোগাশক্তি এর মধ্যে আবদ্ধ হয়ে সে পড়ে থাকে এবং সেই অজ্ঞান হয়ে থাকে। বিদ্যাসাগর মহাশয়কে বলছেন, তুমি সেই জাতীয় এ জাতীয় পণ্ডিত নও, তুমি হচ্ছে বিদ্যার মানুষ, তোমার দয়া ভক্তি বৈরাগ্য এ তো বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর মহাশয় এই কথা শুনে চুপ করে রয়েছেন, আর সবাই মিলে একত্রিত হয়ে তাঁরা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আনন্দময় মূর্তি দর্শন করছেন, আর শ্রীরামকৃষ্ণদেবের যে মুখ শ্রীমুখ থেকে যে অমৃত কথা ঝরছে সেটি আকণ্ঠ পান করবার জন্য সবাই ব্যস্ত হয়েছেন। এই যে বিদ্যা অবিদ্যার কথা বলছেন, বলতে বলতে শ্রীরামকৃষ্ণদেব এইবার ব্রহ্মজ্ঞানের কথা পারলেন। শ্রীরামকৃষ্ণদেব এইবার ব্রহ্মজ্ঞানের কথা বলতে লাগলেন, কথা প্রসঙ্গে তিনি বিদ্যাসাগর মহাশয়কে অদ্ভুত কথা শোনাচ্ছেন, বলছেন সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, দেখো বেদ পুরাণ তন্ত্র সর্বদর্শন সবই এঁটো হয়ে গেছে, কেননা সেটা তো মুখে উচ্চারণ হয়েছে, মুখে পড়া হয়েছে,
তবে কি জানো, একটা জিনিস কেবল সৃষ্ট হয়নি, সেই জিনিসটি ব্রহ্ম। ব্রহ্মজি কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারে? এই যে কথা তুমি বিদ্যাসাগর মহাশয় শুনছেন, একটু আগেই বলছিলাম তিনি কত মহাপণ্ডিত, তিনি যেই না শুনেছেন, 62 বছর তাঁর তখন বয়স, শ্রীরামকৃষ্ণদেবের তখন বয়স মাত্র 46। বিদ্যাসাগর মহাশয় তাঁর সুপণ্ডিত যে বন্ধুদের নিয়ে বসেছেন তাঁদের সম্বোধন করে বলছেন, বাহ এটি তো বেশ কথা, আজ একটি নূতন কথা শিখলাম, ব্রহ্ম উচ্ছিষ্ট হবে। শ্রীরামকৃষ্ণদেবের এই কথা বিদ্যাসাগর মহাশয় কিরামভাবে নিয়েছিলেন মাস্টার মহাশয় আমাদের রিপোর্ট করছেন। এইবার ব্রহ্ম যে কেন উচ্ছিষ্ট হয়নি সেই সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব বলতে লাগলেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরীয় পুরুষ সমাধিস্থ অবস্থায় ব্রহ্মের দর্শন করে, তখন তার ব্রহ্ম জ্ঞান লাভ হয়, কিন্তু তখন তো তার আমি লুপ্ত হয়ে যায়, তাই তার বিচার সব বন্ধ হয়ে যায়, তার সে চুপ হয়ে যায়। ব্রহ্মজি কি তা সে মুখে বলতে পারে না বলে একটা অসাধারণ উপমা দিচ্ছেন। বলছেন, কিরাম জানো, নুনের পুতুল সমুদ্র মাপতে গেছি, এখন সমুদ্র মাপতে গিয়ে বলবে সমুদ্রটা কত গভীর খবর দেবে, তো দেবে কি করে বলো দেখি, যেই না জলে নামা অমনি গলে যাওয়া, একটা খবর দেবে কে? শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ঈশ্বরীয় পুরুষ সমাধিস্থ অবস্থায় ব্রহ্মেতে লীন হয়ে যান, তাই ব্রহ্মজি কি তা তিনি কখনো বলে উঠতে পারেননি। ঠিক এই সময় সবাই যখন মানে আত্মস্থ হয়ে শ্রীরামকৃষ্ণদেবের কথা শুনছেন, তখন একজন একটু প্রশ্ন করে বসলেন, ভারী চমৎকার প্রশ্ন সেটি। তিনি প্রশ্ন করছেন যে সমাধিস্থ পুরুষ যার ব্রহ্মজ্ঞান লাভ হয় তাহলে কি তিনি কখনো কথা কন না? তিনি তো কত বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আর কি তুমি কথা কন না? এই সিন্ধুরে শ্রীরামকৃষ্ণদেব যা বলেছিলেন তার সার কথা, মূল কথা হলো এই যে ঈশ্বরীয় পুরুষ লোক শিক্ষার জন্য সমাধিস্থ অবস্থা থেকে আবার নেমে আসেন, আবার তখন তিনি কথা কন। এই অবস্থাটিকে বিজ্ঞানী অবস্থা বলা হয়। এই বিজ্ঞানী অবস্থায় ঈশ্বরীয় পুরুষ লোক শিক্ষার জন্য যে শুধু কথা কন তাই নয়, তিনি বিদ্যারামী, দাসামী, ভক্তিরামী এই নিয়ে থাকেন, আবার ভক্তি ভক্ত নিয়ে থাকেন। তাছাড়া তিনি আরেকটি জিনিস বোধ করেন, বোধ করেন এই জীব জগৎ যা কিছু আছে সে সবই সেই ব্রহ্মের ঐশ্বর্য, ঈশ্বরের ঐশ্বর্য। ঠাকুরের কথায় রামকৃষ্ণ কথামৃতের ভাষায় বলা যায়, সে বিজ্ঞানী তখন দেখে যে ব্রহ্ম যিনি নির্গুণ তিনি আবার সগুণ হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদের ভক্তদের বলতেন, এই অবতার পুরুষ বা তার সাঙ্গপাঙ্গ যারা, তারা এই বিজ্ঞানী অবস্থায় থেকে ব্রহ্মজ্ঞান আর শুদ্ধা ভক্তি একসাথে হাতে নিয়ে লোক শিক্ষা দিয়ে থাকেন। শ্রীরামকৃষ্ণদেব এইবার বিদ্যাসাগর মহাশয়কে ওই যে ব্রহ্মের ঐশ্বর্য জীব জগৎ এই তার সম্পর্কে বলতে লাগছেন। তিনি বলছেন, দেখো ব্রহ্মের ঐশ্বর্য যে জীব জগৎ সে কি চমৎকার, কত রকম জিনিস তিনি করেছেন, চন্দ্র সূর্য নক্ষত্র আর কত রকম জীব, বলছেন বড় ছোট ভালো মন্দ, আবার কারুর ভেতর বেশি শক্তি কারুর ভেতর কম শক্তি। বিদ্যাসাগর মহাশয় আর থাকতে পারছেন না, এইবার তিনি একটি জিনিস জানবেন বলে তাকে প্রশ্ন করছেন। তিনি বলছেন, তিনি কি কারুকে তবে বেশি শক্তি আর কারুকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করছেন তিনি। এইবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো তিনি বিভুরূপে স্বল্প হতে আছেন, এমনকি বিবৃতি পর্যন্ত তিনি আছেন, তবে শক্তি বিশেষ কারুর মধ্যে বা কারু কারুর মধ্যে তাঁর শক্তি বেশি থাকে বলে বলছেন, তা যদি না হয় তোমায় বা লোকে এত মানে কেন? হ্যাঁ, তাহলে তোমাকেই তো সবাই মানে কেন? তোমার দয়া, তোমার বিদ্যা অন্যের চেয়ে অনেক বেশি, তাই তো তোমায় লোকে এত মানে, তোমায় দেখতে আসে। বললে আবদার আবদারের সুরে বুঝি
श्री रामकृष्ण देव विद्यासागर गोसाई के बोलचे तुमि कथा मानो किना बोलचे तुमि ए कथा मानो किना बोलो देखि आसले श्री रामकृष्ण देवेर संगे तखनकार काले जे समस्त ज्ञानी गुणी मानुष कथा कइते मास्टर महाशय भाषा विशेष करे অনেকে ঠাকুরের কথার সামনে একটু হতভম্ব হয়ে পড়তে বিদ্যাসাগর মহাশয় একরকম হতভম্ব হয়ে পড়েছে তাই তিনি কোনো কথাবার্তা না কয়ে মৃদু মৃদু হাসছে বোধ করি সম্মতি ভাবেতে তিনি মৃদু মৃদু হাসছে এইবার শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়কে আরেকটি জিনিস করছে বলছেন দেখো শুধু পাণ্ডিত্য পুঁথিগত বিদ্যা আর বিচারের দ্বারা তাকে জানা যায় না তাকে যদি জানতে হয় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকতে হয় এই না বললে তিনি বিদ্যাসাগর মহাশয়কে আবার একটি প্রশ্ন করে বসলেন বিদ্যাসাগর মহাশয়ের প্রতি সাহসে আচ্ছা তোমার কি ভাব সেটা আমায় একটু বলো বিদ্যাসাগর মহাশয় ভার বড্ড মুশকিলে পড়েছেন কেননা বিদ্যাসাগর মহাশয় ভেতরেতে ধর্ম বিষয় বড্ড চাপা প্রকৃতি মানুষ ছিলেন অন্তরের ভাব সর্বদা অন্তরেই গোপন রাখতেন তাই তিনি সর্বসমক্ষে তার মনের ভাবটা বলতে তিনি নারাজ আছেন তিনি শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন আচ্ছা শিকতা আপনাকে আমি একলা একলা একদিন বলব তাহলে তিনি সর্বসমক্ষে তার মনের ভাবটি বলতে নারাজ তিনি অত্যন্ত চাপা প্রকৃতি মানুষ ছিলেন বিশেষ করে ধর্ম বিষয় বিদ্যাসাগর মহাশয় শ্রীরামকৃষ্ণদেবের চেয়ে বয়স অনেক বড় তাই তাঁর সম্মান রক্ষার্থে শ্রীরামকৃষ্ণদেব বিশেষ চাপাচাপি করলেন না বিশেষ জোর করলেন না না আপনাকে বলতেই হবে এরাম জাতীয় কিছু বললেন না না বলে বললেন দেখো তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না শ্রীরামকৃষ্ণদেব আবার এই কথাটি বললেন এই বলিয়া ঠাকুর স্বতঃস্ফূর্ত হইয়া এবং প্রেমোন্মত্ত হইয়া রামপ্রসাদের গান ধরলেন শ্রীরামকৃষ্ণদেব তিনি নিজে গান গেয়ে উঠলেন এক বিদ্যাসাগর মহাশয়ের কাছে একটি অপ্রত্যাশিত ঘটনা কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তখন ভাবাবিষ্ট অবস্থায় থাকতেন বা অর্ধ ভাবাবিষ্ট অবস্থায় থাকতেন তখন লীলাতে তিনি প্রায়শই গান করতেন বিশেষ করে রামপ্রসাদ কমলাকান্তির গান তিনি করতেন তিনি গান গেয়ে উঠলেন কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন এই গান তিনি গাইছেন বলা বাহুল্য বিদ্যাসাগর মহাশয় খুব আনন্দের সঙ্গে অন্যান্য যারাও আছেন তারাও আনন্দের সঙ্গে গানটা শুনছে গান তো শেষ হলো যেই না গান শেষ হয়েছে শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়কে বলছে দেখছো বলছে স্বরদর্শনে না পায় দর্শন অর্থাৎ পাণ্ডিত্যের দ্বারা তাঁকে জানা যায় না এইবার শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বরকে জানার উপায় হিসেবে যে বিশ্বাস ভক্তি তার কথা তিনি বলতে লাগলেন শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়কে বলছেন দেখো বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের জোর কত আর বিশ্বাসের মাহাত্ম্য কি তা তিনি শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়কে বলছেন বলেন বিশ্বাসের কত জোর কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের মনে সে সাগর লঙ্ঘন করলে বলতে চাইছেন বিশ্বাসের জোর কি অসাধারণ বিশ্বাসের জোরে কত অসম্ভব জিনিস হতে পারে এইটি তিনি বলছেন বলে এবার তিনি বিশ্বাসের মাহাত্ম কীর্তন করতে লাগলেন এই মাহাত্ম কীর্তনেতে তিনি আবার একটি গান করলেন সেই গানের লেখক পরিচিতিটি ঠিক জানা নেই আমরা গানের বইয়ে দেখেছি গানটি লেখা আছে অজ্ঞাত প্রাচীন গান কিন্তু লেখকটা আপাতত জানা নেই সেই গানটি তিনি ধরলেন গানটি কি না আমি দুর্গা দুর্গা বলে মাঝদি মরি আখেরে দিনে না তারু কেন জানা যাবে গো শঙ্করী আমি নাশি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রম সুরাপনাদি বিনাশী নারী এসব পাতক না পাবি তীরে তবু ব্রহ্মপদ দিতে পারি শ্রীরামকৃষ্ণদেব বলছেন কোনো পাপিতাপি মানুষ যদি বলে আমি এই কাজ আর কখনো করব না আর ঈশ্বরেতে তার যদি কঠোর বিশ্বাস জন্মায় তাহলে ভারী ভারী পাপ থেকে সে উদ্ধার হয়ে যেতে পারে বিশ্বাসের এমন মাহাত্ম্য শ্রীরামকৃষ্ণদেব তাকে জানাচ্ছেন
এইবার শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মশাইকে বলছেন, বিশ্বাসের পর কি দরকার জানো? বলছেন, বিশ্বাসের পর প্রয়োজন হচ্ছে ভক্তি। ভক্তিতে সহজেই পাওয়া যায়। ভক্তি মানে কি? ভক্তি মানে ভালোবাসা। এই ভালোবাসাটি কিরাম ভালোবাসা? এটি অতি শুদ্ধ, এটি অতি পবিত্র, এটি একটি পূজোর ভাবে ভালোবাসা। সেই ভালোবাসার দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়, যার নাম আমরা বলি ভক্তি। বলেই শ্রীরামকৃষ্ণদেব আরেকটি কথা বলছেন, বলছেন কি জিনিস জানো? তিনি তো আবার ভাবের বিষয় বলতে চাইছেন, একটা ভাবকে আশ্রয় করতে হয়, দাসভাব বা শরণাগত ভাবকে আশ্রয় করে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক করতে হয়। তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি মা, আমি তোমার ছেলে, এই নাম একটা ভাবের দ্বারা সম্পর্ক করতে হয়। এই সম্পর্ক গড়ে যদি তাকে ডাকা যায়, তাকে তিনি সাড়া দেন। সে যে ভাবের মানুষ, এই কথা বলতে বলতে আবার শ্রীরামকৃষ্ণদেব বিমন্ত হয়ে রামপ্রসাদের নাম ধরলেন। তিনি বলছেন, মন কি তত্ত্ব করো তাঁরে, যেন উন্মত্ত আধার ধরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? শ্রীরামকৃষ্ণদেব এই গানটি গাইছেন। এইবার মাস্টার মহাশয় কথা মনে একটি অসাধারণ আমাদের জিনিস উপহার দিচ্ছেন। বিদ্যাসাগর মহাশয় এবং তাঁর সবাই যারা আছেন, তারা সেই উপহারটি গ্রহণ করছেন। গান গাইতে গাইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হইয়াছেন। কথা মৃতে প্রায় বহু পাতাতেই আমরা শ্রীরামকৃষ্ণদেবের সমাধি অবস্থা দেখি। মাস্টার মহাশয় নিখুঁতভাবে তাঁর বাণী তুলে দিয়ে এই সমাধি অবস্থা তিনি এঁকে দিচ্ছেন। কথা মৃতে আমরা যে ঠাকুরের ফটোগ্রাফ পাই, এটি কিন্তু কথা মৃতে এরম ফটোগ্রাফ পেন্টারের দ্বারা লেখা। অনেকে আসেন ঠাকুর বাড়িতে, শ্রীমার বাড়িতে, যদি জানতে পারি আমি তারা ভালো পেন্টার, তাদের এই কথাটি বলি, আপনারা কথা মৃত যদি পড়েন তাহলে আপনারা প্রচুর খোরাক পাবেন। কিরাম না ঠাকুরের নানাভাবের সমাধি অবস্থার চিত্র, সেটি যদি আপনারা আঁকেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আমরা দেখি মাস্টার মহাশয় কিরাম ভাবে ঠাকুরের সমাধি অবস্থাটি কথা মৃতের পাতায় আঁকছেন। ঠাকুর তো হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত স্থির, নেত্রোদ্বয় স্পন্দহীন, সেই বেঞ্চের উপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছে। মাস্টারমশাই বাণী তুলে দিয়ে ছবিটি আঁকলেন। আমাদের মনুষ্যক্ষে রামকৃষ্ণদেবের এই সমাধি অবস্থা আমরা সহজে কথা মৃত থেকে দেখতে পাই। সকলে উদ্গ্রীব হইয়া, এক অদ্ভুত অবস্থা, তারা তো সমাধি অবস্থাটা বুঝছেন না, তাই মাস্টার মহাশয় খুব অ্যাকিউরেটলি বুট করছেন যে এই অদ্ভুত অবস্থাটা সবাই দেখছেন, যেটি তাঁর চোখে সমাধিস্থ অবস্থা সেটি তাঁদের কাছে অদ্ভুত বলে মনে হবে, তাই তিনি দিচ্ছেন অদ্ভুত অবস্থা দেখছেন। শুধু দেখা নয়, মাস্টার মহাশয় ভেরি ভেরি ইন্টেলিজেন্ট পার্সন, তিনি শুধু শ্রীরামকৃষ্ণদেবের সমাধি অবস্থাটি নিরীক্ষণ করছেন না, তার চোখ কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের উপরেও আছে। উনি দেখতে চান এই অবস্থায় বিদ্যাসাগর মহাশয় কি করছেন। মাস্টার মহাশয় কথা নিতে দিচ্ছেন, পণ্ডিত বিদ্যাসাগর নিস্তব্ধ হইয়া এক দৃষ্টি দেখিতেছেন। এরাম দর্শন তো বিদ্যাসাগর মশাই হয়েছে কিনা আমাদের আপাতত জানা নেই, আমরা বোধ করি যেটি বোধ হয় তাঁর প্রথম দর্শন, তিনি শ্রীরামকৃষ্ণদেবের এই সমাধি অবস্থা দর্শন করছেন। মাস্টার মহাশয় ঠাকুরের এই সমাধি অবস্থা দর্শনকে এক মহাভাগ্যের ব্যাপার বলে মনে করতেন। মনে করে যাচ্ছে দক্ষিণেশ্বরে তিনি ভাগীরথী বক্ষের ওপর জাহাজে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণদেবের সমাধি অবস্থা দেখছিলেন। তখন তার মনে যে ভাবের উন্মেষ হয়েছিল সেটি তিনি সুন্দরভাবে কথা মৃতে দিয়েছেন। কথা মৃতে তিনি দিচ্ছেন, ঊর্ধ্বে অনন্ত সুন্দর সে সুনীল আকাশ, সম্মুখে সে সুন্দর ঠাকুর বাড়ি, নিম্নে পবিত্র সুনীলা গঙ্গা, যাঁর তীরে আর ঋষিগণ একদিন ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিয়াছেন একজন মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এইরূপ সমাধিস্থ মহাপুরুষের কাহার না ভক্তির উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগড়িতে হয়। কোমল প্রাণ বিদ্যাসাগরের মনেতে
এই রামকৃষ্ণ দেবের সমাধি দর্শন সেটি কতদূর রেখাপাত করেছিল সে কিন্তু সহজেই বলুনি। আমরা দেখি তিনি তো এই সমাধিস্থ অবস্থা থেকে প্রকৃতিস্থ হয়েছেন এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার সহাস্যে কথা বলতে শুরু করছেন। তিনি বলছেন, দেখো ভাব ভক্তি মানে তাঁকে ভালোবাসা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আগে বিশ্বাস তারপরে ভাব ভক্তি আর ভালোবাসা। বললেন, যদি একবার ঈশ্বরে ভালোবাসা আসে তাহলে কিন্তু সহজে ঈশ্বরকে পাওয়া যায়। তিনি বলছেন ভারী চমৎকারভাবে, যদি তার উপর একবার ভালোবাসা আসে তাহলে পুজো হোম যার যোগ্য তেমন কিছুই নয়। বলছেন এটি হলে ভালোবাসাই আর পুজো হোম যার যোগ্য খুব প্রয়োজন করে। তিনি বলছেন এই যে পুজো হোম যার যোগ্য সব কিছু কিসের জন্যে? যাতে ভগবানের ভালোবাসা আসে তার জন্য এগুলি ব্যবস্থা। যদি একবার ভালোবাসা এসে পড়ে তাহলে আর ওগুলো তেমন দরকার হয় না। শ্রীরামকৃষ্ণদেব দারুণ চমৎকার উপমা দিচ্ছেন, যতক্ষণ না এরকম গরম হচ্ছে ততক্ষণই পাখার দরকার, কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি আসে তখন সে পাখা রেখে দেয়, পাখার আর দরকার হয় না। আমরা লক্ষ্য করি, যারা কথা আমৃত একটু অনুধ্যান করি, আমরা লক্ষ্য করি শ্রীরামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে গেছেন, শ্রীম গেছেন তাকে দর্শন করছেন প্রথম দিনে, সেই প্রথম দিনে যখন গেছেন তখন শ্রীরামকৃষ্ণদেবকে এই কথাই তিনি বলতে শুনছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যদি কারো যদি কেউ একবার হরি বলে বা নাম নাম করে এবং রোমাঞ্চ হয় এবং অশ্রুপাত হয় জানবে সন্ধ্যা বিকর্ম তেমন আর করতে হয় না। তখন সন্ধ্যা এই সমস্ত সন্ধ্যাদি যে কর্ম সে আপনা আপনি ত্যাগ হয়ে যায়। ঠাকুর বলতেন যে সন্ধ্যাতে করতে গিয়ে গায়ত্রী গায়ত্রী পরঙ্কার, যারা একবার ঈশ্বরের ভালোবাসা এসে করেছে সে যদি একবার ওঙ্কার করে তাহলে কোটি সন্ধ্যার ফল হয়। এইবার শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়ের পরোপকারী কথাবার্তা বলতে শুরু করছেন। তিনি বলছেন, তুমি যে সব কর্ম করছ এসব সৎ কর্ম, এসব সাত্ত্বিক কর্ম। দারুণ সুন্দর বলছেন যে সত্যগুণে থেকে দয়া আসে, সুখদেব পর্যন্ত লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, আর তোমার দয়ার হৃদয় দিয়ে তুমি যে অন্নদান করছ, তুমি যে বিদ্যা দান করছ এ ভালো। তবে কি জানো, যদি অহং শূন্য হয়ে নিষ্কামভাবে এই কাজ করা যায় তাহলে তোমার নিজেরই উপকার হবে। বলছে নিষ্কাম কর্ম করলে কি হয় জানো? নিষ্কাম কর্ম করলে মানুষের চিত্ত শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধি হলে ভগবানেতে মানুষের মন যায় আর ভগবানের ভালোবাসা আসে এবং ভগবানকে ভালোবাসতে পারলে তাকে লাভ করা যায়। এইবার শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়কে আরেকটি দারুণ কথা বলছেন। বিদ্যাসাগর মহাশয়কে বলছেন যে দেখো, যে জগতের উপকার মানুষে করে না, জগতের উপকার যার জগৎ তিনি করেন, যিনি চন্দ্র সূর্য নক্ষত্র করেছেন, যিনি মা বাপের ভেতর স্নেহ দিয়েছেন, যিনি মহতের মধ্যে দয়া দিয়েছেন, যিনি সাধু ভক্তের মধ্যে ভক্তি দিয়েছেন তিনি করেন। তবে আর পাঁচজন মানুষ যদি কর্ম করে নিষ্কামভাবে সে তারই নিজের মঙ্গল করে, অর্থাৎ সে কাজ করলে তার চিত্ত শুদ্ধি হয়, শেষে ঈশ্বর পায়, তার ঈশ্বর লাভ হয়। কৃষ্ণদেব তাকে আরেকটি চরম কথা বলছেন বোধ করি, আবার ওই কথাটি বলবার জন্য এই শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়কে দেখতে এসেছেন। তিনি কি বলছেন দেখো, অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই। বলছেন অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই, বলে বলছেন একটু মাটি চাপা। তিনি তো শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বর পুরুষ, তার অন্তর্দৃষ্টি অসাধারণ, তিনি বিদ্যাসাগর মহাশয়ের অন্তরের খবরটি রেখেছেন। তিনি বলছেন অন্তরে শোনা আছে কিন্তু খবর পাননি, মাটি একটু চাপা আছে। বললেন যদি আবার সন্ধান একবার পায় তাহলে যে সব কর্ম করছে সেগুলো সব কমে যাবে। ঠাকুর প্রায়শই বলতেন অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে, সৎ
সব ছেলে ব্যাকুল হয়ে তাকে ডাক দিচ্ছে। বিদ্যাসাগর মহাশয়কে এই কথা বলার সাথে সাথে তিনি একটি তাকে পরামর্শ দিচ্ছেন, একটা আদেশ করছেন, একটা নির্দেশ দিচ্ছেন। তিনি বিদ্যাসাগর মহাশয়কে বলছেন, তুমি আরো একটু এগিয়ে যাও। আর একটু এগিয়ে যাও মানে বিদ্যাসাগর মহাশয়কে বলছেন, তুমি সামান্য একটু সাধনা করো। সাধনা করো বলতে একটু তুমি ঈশ্বরকে ব্যাকুল হয়ে ডাকো, তাহলেই তোমার ঈশ্বর দর্শন হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন তাকে, তোমার যে অবস্থা, শুধু সামান্য একটু ডাকলে তুমি তার দর্শন পাবে। এ যেন সামনে দেশলাই আছে, দেশলাইয়ের কাঠিও আছে, শুধু আগুনটাই জ্বলছে না, জ্বলার জন্য যেটি দরকার সামান্য একটু ঘর্ষণ। একটু ঘর্ষণ মারলেই আলো জ্বলে উঠবে। বিদ্যাসাগর মহাশয়কে বলছেন, তুমি একটু ব্যাকুল হয়ে ডাকবে তাকে পাবে। এই নাম একটা অবস্থায় বিদ্যাসাগর মহাশয় আছেন, এটি জানাবার জন্যে তিনি বিদ্যাসাগর মহাশয়ের কাছে এসেছেন। এইবার খুব জোর দিয়ে তাঁর উপলব্ধির জিনিস বিদ্যাসাগর মহাশয়কে বলছেন। বিদ্যাসাগর মহাশয় একদম নিশ্চুপ হয়ে ঠাকুরের এই কথাটি শুনছেন। এটি অসাধারণ ইন্টারেস্টিং লাইন অব দি কথা আমৃত, বিশেষ করে ঠাকুরের জীবনের কথা। তিনি বলছেন, জোর দিয়ে বলছেন, দেখো ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা কইছি। এ কি অসাধারণ কথা! মানে ওয়ান অফ দি গ্রেটেস্ট রিভিলেশনস দ্যাট এ ম্যান ক্যান হ্যাভ ইন হিজ লাইফ, আমরা বলে মনে করি। তিনি বিদ্যাসাগরকে এতদূর বলে দিচ্ছেন যে তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা কই। শ্রীরামকৃষ্ণদেবের তিনার বহুবার অবস্থা হয়েছে, সেখানে তার বলার কোনো অসুবিধে নেই, তিনি একে বললেন। এইবার হোয়াট ইজ দ্য রিয়াকশন অফ দি পার্সন হু আর লিসনিং, কথা মতো কার সেটিও দিচ্ছেন। বলছেন, সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুরের এই কথা শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণদেবের এই কথা সবাই অবাক ও নিস্তব্ধ হয়ে শুনেছেন। মাস্টার মহাশয় ঠাকুরের কাছে এই ধরুন পাঁচ ছ মাস এসেছেন, 1882 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মার্চের দিকে এসেছেন, আর ঘটনাটা ঘটছে আগস্ট মাসে। মাস্টার মহাশয় এতদিন যত ঠাকুরের কাছে প্রবোধ জাননি, যতবার গিয়েছেন তাতে তিনি কিন্তু এই নাম জাতীয় কথোপকথন শোনেননি। শ্রীরামকৃষ্ণদেব এই জাতীয় কথোপকথনের মাধ্যমেতে তিনি যে এত কথা কইছেন তা তিনি কখনোই অবস্থাটা দেখেননি। তাই তিনি অবাক হয়েছেন, অভিভূত হয়েছেন। অভিভূত হয়ে তিনি মনে করছেন যেটি সেটিও দিচ্ছেন। মাস্টার ভাবিতেছেন, বুঝি সাক্ষাৎ বাগবাদিনী তাঁর জিহ্বায় অবতীর্ণ হয়ে বিদ্যাসাগর মহাশয়কে উপলক্ষ করে জীবের মঙ্গলের জন্যে এই কথা কয়েছেন। মাস্টার মহাশয় জানেন যে শ্রীরামকৃষ্ণদেব তো অবতার পুরুষ, লোকশিক্ষার জন্য তিনি এসেছেন। এই লোকশিক্ষাটা বিদ্যাসাগর মহাশয়ের উপর দিয়েও তিনি করছেন, এই কথা বুঝি বলছেন। রাত্রি হইয়া গিয়াছে, এইবার 9টা বাজে, ঠাকুর এইবার বিদায় গ্রহণ করবেন। এইবার শ্রীরামকৃষ্ণদেব বিদায় নেবেন। শ্রীরামকৃষ্ণদেব বিদায় নেবার সময় দুটি দারুণ কথা বলছেন। বলে, নিয়ে যা বলল বলা বাহুল্য আপনি সব জানেন, তবে আপনার খবর নাই বলছেন। আবার সেই বলছেন, তবে আপনার খবর নাই, খবর নাই, যা যা বললাম সবই আপনি জানেন, তবে আপনার খবর নাই বলছেন। বরুণ রাজার ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই শ্রীরামকৃষ্ণদেব। এটি কিন্তু দারুণ কথা বিদ্যাসাগর মহাশয়কে বললেন। যারা আমরা কথা আমৃত একটুখানি একটু পড়ি, আমরা লক্ষ্য করি শ্রীরামকৃষ্ণদেব মাস্টার মহাশয়কে এই জাতীয় কথা বলেছিলেন। মাঝে মধ্যে মাস্টার মশাইকে বলতেন কিছু কথা, বলেই তাকে বলছেন তুমি এতে বুঝেছ। মাস্টার মহাশয় তার নিজের বুদ্ধি দিয়ে, পুঁথিগত জ্ঞান দিয়ে তিনি বলছেন, আগে হ্যাঁ বুঝেছি। যেই না বলা ঠাকুর বলছেন, না গো বুঝলে হবে না, এটি ধারণা করা যায়। অর্থাৎ বুদ্ধি দিয়ে তুমি বুঝেছ, অনুভূতি দিয়ে তোমার ধারণা করতে হবে। মাস্টার মহাশয়কে যে কথা বলেছেন, বোধ করি তিনি বিদ্যাসাগর মহাশয়কে এই কথা বলতে চাইছেন যে আপনি সবই জানেন বটে, তবে আপনার অনুভূতির দ্বারা ধারণা এখনো হয়ে ওঠেনি, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন।
এইবার এই সব শুনে সকলে তো চুপ করে আছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে একটি কথা বলবেন। এই আবার আর একটা চমৎকার কথা তিনি বলছেন, হাসতে হাসতে বলছেন, সর্বদাই তিনি হাসতে হাসতে বলছেন বটে। তিনি বলছেন একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা, মজার ব্যাপার। তিনি একবারও বললেন না যে রামকৃষ্ণদেব রানী রাসমণির দেবালয়ে যাবেন, কেউ এইসব বসলেন না, বললেন বাগান দেখতে যাবেন। প্রথমে দিকে বাগান দেখতে এসে তিনি তাকে কবজা করবেন। তিনি বলছেন তুমি বাগান দেখতে যাবেন, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর মহাশয় দারুণ উত্তর করছে, যাবো বই কি, আপনি এলেন আর আমি যাব না। উনি মানে বলতে চাইছেন উনি এসেছেন তাই উনি যাবেন, এই যেন একটা লৌকিকতা সৌজন্যের ব্যাপারে তো বলছেন, আপনি এলেন আমি যাব না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমার কাছে ছি ছি, তিনি বলছেন আমার কাছে ছি ছি যেই না বলেছেন। বিদ্যাসাগর মহাশয় বলছেন সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। বিদ্যাসাগর মহাশয় আপ অ্যান্ড ডাউন, শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে যখন কথা কয়েছেন তিনি বুঝতেও পারছেন বুঝি বিদ্যাসাগর সাহেব কথার মানেটা বলে ধোঁয়াটি ধরাটা খুব ডিফিকাল্ট। তাই জন্য এই ব্যাপারে তিনি আরো বুঝিয়ে দিয়েছেন যে বলছেন তিনি তো শ্রীরামকৃষ্ণদেবের কথাটা যেমন ভেতরে গ্রহণ করছেন, কিন্তু এইখানে তো তিনি বলছেন এটা আমায় বুঝিয়ে দিই কেন কথা বললেন। মাস্টার মহাশয় এই ঠাকুরের কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে দেখো যে কৃষক শ্রেণীর অসুখ করেছে, তাই আমি মাকে ডাকছি না, মেনেছিলাম, মাকে বলেছিলাম মা কলকাতায় গেলে কার সাথে কথা কব। বলতে চাইছে মাসে মাসে অবাক হয়েছিলেন প্রথম দিকে শুনে, উনি কেন কলকাতায় তো অগাধ পণ্ডিত দলের ভিড়, কিন্তু তাহলে তার সঙ্গে কথা করার উপযুক্ত নন, শুধুই কি কেশব বাবু শুনতেন। আসলে ব্যাপারটা ছিল এই যে তিনি বোধ বুঝতে দেরি হলো না যে বিদ্যাসাগর মহাশয় শ্রীরামকৃষ্ণ দেবের কথা বুঝতে গেলে একটা ভেতরে সাধন ভজন তপস্যা চায়, ওই সাধন ভজন তপস্যাটা যদি না থাকে তাহলে শ্রীরামকৃষ্ণদেবের কথার মানেটা বোঝা একটু কঠিন হয়। তাই জন্য শ্রীরামকৃষ্ণদেবের এই কথাটা তিনি ধরতে পারেননি বিদ্যাসাগর মশাই, তাই জন্য বলছেন আমায় ঠিক বুঝিয়ে দিন। এইবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন শোনো আমরা জেলে নিই, হ্যাঁ খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি যে জাহাজ কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়, সকলের হাস্য, সেটি যেমন সকলের হাসির ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে এটি একটা ভয়ঙ্কর সিগনিফিক্যান্ট লাইন অব দি কথা মৃত, যেখানে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণদেব এই কথা বলছেন। মানে হচ্ছে যে অবতার পুরুষ হিসেবে শ্রীরামকৃষ্ণদেব যখন কথা কইতেন, অবতার পুরুষ যখন কথা কন, যতটা বেশি ভাষা দিয়ে বোঝা যায় ইঙ্গিতে তাঁর পরিচয়গুলো পাওয়া যায়, তারা ইঙ্গিতে কথা কইতেন। তা বিদ্যাসাগর মহাশয়কে তিনি ইঙ্গিতেই বলে দিচ্ছেন যে কার্যকারী নানা রকম কার্য মধ্যে পড়ে যাবেন তিনি, বা নানান রকম নিয়তিনিষ্ঠ পরিহাস আসবে, যাতে কিনা তিনি আর শ্রীরামকৃষ্ণদেবের কাছে যেতে পারবেন না। তিনি যে যেতে পারবেন না পরেতে এই কথা তিনি ইঙ্গিত করছেন, চড়ায় পাছে লাগে এটি ইঙ্গিত দিয়ে যাচ্ছেন তাঁর আর যাওয়া হবে না। তাই বুঝি শ্রীরামকৃষ্ণদেব টানা পাঁচ ঘন্টা ধরে তার অক্ষয় ভাণ্ডার থেকে যেসব দুর্লভ সম্পদ সবই মানে যাকে বলে উজাড় করে বিদ্যাসাগর মহাশয়কে দিয়ে যাচ্ছেন। তিনি বিদ্যাসাগর মহাশয়কে তাঁর পুত্র সান্নিধ্য দান করছেন, পাঁচ ঘন্টা ধরে অবিশ্রান্তভাবে কথা মৃত বর্ষণ করছেন, আবার শুধু তাই নয় স্বতঃস্ফূর্তভাবে তাঁকে গান শোনাচ্ছেন, আবার তাও নয় ভাবাবিষ্ট অবস্থা ও সমাধিস্থ অবস্থা তাকে দর্শন করাচ্ছেন। এইসব জিনিসগুলো ভোগ করেছিলেন তার অন্তরঙ্গ পার্ষদরা, শ্রীরামকৃষ্ণদেবের যারা অন্তরঙ্গ পার্ষদরা ছিলেন তারাই এইসব জিনিসগুলো একটানা বহুদিন ধরে ভোগ করছিলেন, এসব দুর্লভ বস্তু। কিন্তু বিদ্যাসাগর মহাশয় এই সম্পদ থেকে একেবারে বঞ্চিত হননি, তাকে তিনি উজাড় করে তার অক্ষয় ভাণ্ডার থেকে বেশ কিছু সম্পদ দিয়েছিলেন। তিনি এই জন্যে যে তিনি আর যেয়ে উঠতে পারবেন না, শ্রীরামকৃষ্ণদেব তাঁর দিব্যদৃষ্টি দিয়ে তাঁর অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন, তাই এই কথাটি বলেছিলেন যাবার সময় পাছে যদি চড়ায় লাগে।
যাই হোক, এইবার তো বিদ্যাসাগর মহাশয়ের কাছ থেকে তিনি উঠে দাঁড়াচ্ছেন, বাড়ি ফিরে যাবেন দক্ষিণেশ্বরের দিকে। কথা মৃত কার দিচ্ছেন, ঠাকুর গাত্রোত্থান করিলেন, ভক্ত সঙ্গে বিদ্যাসাগরের আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন, তারাও দাঁড়িয়েছেন, ঠাকুরকে গাড়িতে তুলে দেবেন। মাস্টার মহাশয় লক্ষ্য করছেন, ঠাকুর তো দাঁড়িয়েই আছেন, মুখ করছেন না তো, তাহলে কি ব্যাপার? এইবার তাকিয়ে দেখছেন বিদ্যাসাগর মহাশয় তিনি করে মূল মন্ত্র জপিতেছেন আর ভাবাবিষ্ট হইতেছেন। মাস্টার মহাশয় ঠাকুরের ঘর করা লোক, ঠাকুরের অন্তরের ভাব বোঝেন। বিদ্যাসাগর মহাশয়কে তিনি কিরামভাবে কৃপা করছেন, তার কৃপা আশীর্বাদের হাত কিরামভাবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাতাল করে ধরে তুলছেন, সেটি তিনি অনুভব করে আমাদের কথা আমাকে জানাচ্ছেন। মাস্টার মহাশয় দিচ্ছেন যে ঠাকুর যে অহেতু কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মায়ের কাছে প্রার্থনা করিতেছেন। তিনি এসেছেন বিদ্যাসাগর মহাশয়কে দু চারটি সার সার কথা বলতে, আবার এই আশীর্বাদ করতেও তিনি মানে ছাড়েননি, তাকে কৃপা আশীর্বাদ করেছেন। ঠাকুর এইবার ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন, একজন ভক্তের হাত ধরিয়া আছে, বোধ করি সেই ভক্তটি শ্রীমশায়ন, যাকে সূত্র করে এই মহামিলন ঘটনাটি ঘটে যাচ্ছে। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাকি পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই, তমসা বৃত প্রাণ ভূমির মধ্যে দিয়ে সকলে বাতি ঝিনালোক লক্ষ্য করে ফটকের দিকে আসিতেছেন। দেখা যাচ্ছে বিদ্যাসাগর মশাই ঠাকুরের আসার আগে তিনি উপরে বসেছিলেন, এবার কিন্তু তিনি আর বসে নেই, তিনি সবার সঙ্গে নিজেও নেমেছেন, হাতে বাতি ধরে শ্রীরামকৃষ্ণদেবকে পথ দেখাতে দেখাতে ফটক অব্দি এসেছেন। কথা মৃতে এটি একটি অতি অপূর্ব সংযোজন আমরা লক্ষ্য করছি, সেটি শ্রীরামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়লেন। মাস্টার মহাশয় এই দৃশ্যটিকে সুন্দর বলছেন, তাহলে সুন্দর দৃশ্য দেখছেন, কি দেখছেন? তারা দেখলেন একজন পুরুষ শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করিবা মাত্র মাটিতে মস্তক অবলিঙ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়াছেন। সেই মানুষটিকে তিনি হলেন আমাদের পরম পূজনীয় ঈশ্বর, ঈশ্বরীয় পুরুষ তিনি আমাদের বলরাম বসু, পরমহংসদেবের শক্তির একজন অন্তরঙ্গ পার্শ্ব। তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে একটু দেরিতে এসে পড়েছেন, তাই আর ওখানে ঢোকেননি, বাইরেই অপেক্ষা করছেন কখন ঠাকুরকে দেখবেন। তা ঠাকুরকে দেখে তিনি এই নাম ভাবে প্রণাম করছেন। বিদ্যাসাগর মহাশয় ঠাকুরের সমাধি অবস্থা দর্শন করেছিলেন, মাস্টার মহাশয় দেখাচ্ছেন যে বিদ্যাসাগর মহাশয় এবার একজন ভক্তের গুরু ভক্তির একটা উজ্জ্বল লিভিং ডেমনস্ট্রেশন, দু চোখ করে দর্শন করার সুযোগ পেয়েছেন। বিদ্যাসাগর মহাশয় তাকিয়ে দেখছেন যে এক অদ্ভুত ব্যাপার, ছেলেটি ভদ্রলোক কিরামভাবে তাকে প্রণাম করছে গুরু। মাস্টার মহাশয় নিজে এই ভাব ভক্তির ব্যাপারটি সম্পর্কে বড়ই কদর করতেন তিনি, তাই জন্যে এই বলরাম বাবুর যে ভক্তিপূর্ণ প্রণাম দৃশ্য সেটিকে তিনি ভারী সুন্দর দৃশ্য বলছেন। মাস্টার মহাশয়ের একটি অসাধারণ কথা আমরা কথা আমাকে দেখি, মহেন্দ্রলাল সরকার শ্রীরামকৃষ্ণদেবের যে ভাবাবিষ্ট অবস্থা সে সম্পর্কে একবার বলেছিলেন এটি স্নায়ু ঘটিত ব্যাপার। তখন মাস্টার মহাশয় তাকে ডাইরেক্ট বলেছিলেন, মানে কারণটা কি সেটি অতটা ইম্পর্টেন্ট নয়, তবে ভাব একটি মানুষের মনের এক অপূর্ব সামগ্রী। তিনি স্টিকিং বলে একজন বিশাল ভক্ত লোকের কথা উক্তি তুলে বলেছিলেন, ওয়েদার ইউ অ্যাকসেপ্ট দি আন্ডুলেটরি থিওরি অফ লাইট অর নট, লাইট ইন আইদার কেস ইজ ইকুয়ালি ওয়ান্ডারফুল। সুতরাং ওর যে কেন হচ্ছে সে আপনারা বুঝুন আর না বুঝুন, আসল বস্তুটা যা সেটি কিন্তু অপূর্ব সামগ্রী। আমরা দেখি মহেন্দ্রলাল সরকারকে তিনি এই কথা বলেছিলেন এবং মহেন্দ্রলাল সরকার চুপ করে শুনেছিলেন। যাই হোক, এইবার ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন এবং বিদ্যাসাগর অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। বিদ্যাসাগর মহাশয় বয়সে অনেক বড়, আরো যারা ছিলেন তারা প্রণাম করেছেন।
আমরা দেখি মাস্টার মহাশয় প্রণাম শব্দটি দিয়ে সেরেছেন, কিন্তু তিনি প্রণাম বলতে এটি বুঝিয়েছেন যে বিদ্যাসাগর মহাশয় ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, সেই জন্যই প্রণাম শব্দটি তিনি রেখেছেন। তিনি এবং যারা তিনি ছিলেন সবাই ছিলাম কৃষ্ণদেবকে তাঁর পায়েতে ছুঁয়ে পায়ে স্পর্শ করে তাঁরা সব প্রণাম করেছেন, করে এইবার তাঁরা গাড়িতে চাচ্ছেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল, গাড়ি দক্ষিণেশ্বর কালী বাড়িতে যাইবে। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া রইয়াছেন। শ্রীরামকৃষ্ণদেবের কি অসাধারণ আকর্ষণ শক্তি, সবাই গাড়িতে তুলে দিয়েছেন, গাড়িতে চলছে ধাবমান গাড়ির দিকে, সবাই দাঁড়িয়ে দেখছেন শ্রীরামকৃষ্ণদেব যাচ্ছেন ভক্তদের সঙ্গে। মাস্টার মহাশয় তাঁর যোগী জনসুলভ একটা মানসিকতা দিয়ে তাঁদের মনের অবস্থাটা কি সেটাও তিনি উপলব্ধি করতে পারছেন, আর সেটিও তিনি কথা আমাদের দিতে কুণ্ঠিত হচ্ছেন না। তিনি ভাব বলছেন যে তারা কি ভাবছে, যদি তারা ভাবছেন এই মহাপুরুষকে যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর জীবের ঘরে ঘরে যাচ্ছেন আর বলছেন ভগবানকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা মানুষ জীবনের উদ্দেশ্য। আমরা দেখি এই যে মহামিলনটি ঘটে গেল, এই মহামিলন প্রত্যক্ষদর্শী হিসেবে শ্রীমন মনের উপর যে কি দারুণ রেখাপাত করেছিল একটা ঘটনা থেকে বোঝা যায়। এই যে সাক্ষাৎকার হয়ে গেল, তার কদিন পরে শ্রীম বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ যেতে গিয়ে এই সাক্ষাৎকারের কথাটা মনে এসেছে। সঙ্গে সঙ্গে তিনি ভাবাবেশে ওই বাড়ির কাছাকাছি রাস্তার এক বাড়ির রথের উপর শুয়ে পড়েছিলেন। এই সংবাদটি শ্রীরামকৃষ্ণদেবের কাছে পৌঁছলে ঠাকুর অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন এবং মাস্টার মহাশয় আসলে তাকে বলেছিলেন ভাব সম্বরণ করবার জন্য সচেষ্ট হতে। তার জন্য তাকে তিনি দুধ খাওয়ার প্রেসক্রিপশন দিয়েছিলেন। আমরা লক্ষ্য করি ঠাকুরের এই আদেশ মাস্টার মহাশয় আজীবন রক্ষা করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তো দক্ষিণেশ্বর থেকে বিদ্যাসাগর মহাশয়কে দেখা করার পর দক্ষিণেশ্বরেতে ফিরে গেলেন। তিনি ভক্তদের বললেন বিদ্যাসাগর মশাইকে দেখলে এক মহাপুণ্যের ফল হয়। এই না শুনে লাটু মহারাজ প্রভু ঠাকুরের বেশ কজন ভক্ত বিদ্যাসাগর মশাইকে দেখলেন বলে হরি ব্যাকুল হয়ে উঠলেন এবং তারা বিদ্যাসাগর মশাই স্কুলের চারিপাশে ঘোরাফেরা করতেন যদিও একবার বিদ্যাসাগর মশাইকে দেখতে পান। স্বামীজি যিনি ছিলেন তিনি কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। সিস্টার নিবেদিতাকে বলেছিলেন আফটার রামকৃষ্ণ আই ফলো বিদ্যাসাগর। বিদ্যাসাগর মহাশয়ের দয়া ও পরোপকারিতার কার্যকলাপ থেকে তিনি অনেকাংশে অনুপ্রাণিত হয়ে উত্তরকালেতে তিনি সেবা ধর্ম মানব প্রেমের এক জীবন্ত মুখী হয়ে উঠেছিলেন। তিনি শ্রীমকে বলেছিলেন বিদ্যাসাগর মশাইকে তো দেখলাম, তাঁর সমস্ত প্রস্তুত কেবল একটু চাপা আছে, অন্তরে ঈশ্বর আছেন এখনো জানে না, যেন ওই জন্যে কাঁচা কথা করে ফেললে, কাউকে বেশি শক্তি কাউকে কি কম শক্তি দিয়েছে। আবার বিদ্যাসাগর মহাশয়ের প্রতি তাঁর কিন্তু টান ভালোবাসা জন্মেছিল, তাই তিনি মাস্টার মহাশয়কে একদিন বলেছিলেন দেখো বিদ্যাসাগর এখানে আসবে বলেছিল, কই এল না কেন বলো দেখি। যাই হোক, বিদ্যাসাগর মহাশয় খুব উচ্চ আধার বুঝে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাঁর কাছে গিয়েছিলেন নিজেই দর্শন তাঁকে দর্শন করতে। 5 ঘন্টা তাঁর সঙ্গে ছিলেন, উত সান্নিধ্য দান করেছিলেন, অবিশ্রান্তভাবে কথা মতো বর্ষণ করেছিলেন, গান শুনিয়েছিলেন, সর্বোপরি তাঁকে ভাবাবিষ্ট সমাধিস্ত অবস্থা দর্শন করিয়ে তাঁকে দিব্যানন্দে ভরপুর করে তুলেছিলেন এবং চৈতন্যের আলোয় ভাসিত করেছিলেন। বিদ্যাসাগর মহাশয় তাঁরও কিন্তু ঠাকুরের প্রতি একটা অগাধ সম্ভ্রম বোধ ও ভক্তি ভালোবাসার সৃষ্টি হয়েছিল। ধর্ম বিষয়ে তিনি অত্যন্ত চাপা প্রকৃতির মানুষ ছিলেন বলে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে প্রকাশ্যে তাঁর কোনো মন্তব্যের সন্ধান আমরা এখন পাই না। বিদ্যাসাগর মহাশয় তিনি আবার দয়ালু লোক ছিলেন, অত্যন্ত দয়ালু মানুষ এবং জীবজন্তুদের দুঃখে তিনি কত কাতর হয়ে পড়তেন, তাই তাঁদের সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বরকে ওপর তিনি বড় অভিমানী ছিলেন। আমরা কথা আমি লক্ষ্য করি চেঙ্গিস খান যখন বন্দী হয়ে তার প্রসঙ্গ হচ্ছে তখন বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন ঈশ্বর তো সবই দেখলেন,
নিবারণ করলেন কই? হ্যাঁ, তাহলে ঈশ্বর থাকেন থাকুন, আপাতত আমার তাকে দরকার হচ্ছে না। এই খেদকটি আর কিছুই নয়, তার ঈশ্বর অভিমানের অভিব্যক্তি। আমরা কথা মৃত্যুতে স্বামী বিবেকানন্দ মহারাজজিকেও কিন্তু বিদ্যাসাগরের ভাবে এই নাম একটা মন্তব্য করতে দেখি। কাশীপুর উদ্যান বাটিতে হীরানন্দ সিংহদেশবাসী হীরানন্দ এসেছেন শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে। স্বামীজির সঙ্গে কথা প্রসঙ্গে হীরানন্দ বলে বসলেন, আচ্ছা ভক্তদের কেন এত দুঃখ? শোনা মাত্র স্বামী বিবেকানন্দ মহারাজজি প্রেমপূর্ণ হৃদয়ে বলে উঠলেন, দ্য স্কিম অফ দি ইউনিভার্স ইজ ডেভিলিশ, আই কুড হ্যাভ মেড এ বেটার ওয়ার্ল্ড। তিনি জন স্টুয়ার্ট মিলের এই লাইনটা তুললেন, তুলে তার মনের ভাবটা প্রকাশ করলেন, বললেন, জগতের যা বন্দোবস্ত দেখে মনে হয় যে যেন শয়তান এই জগৎটি গড়েছে, আমার উপর ভার থাকলে আমি আরো ভালো জগৎ তৈরি করতে পারতাম। তবে অবশ্যই তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে একটি জিনিস শুনেছিলেন, শ্রীরামকৃষ্ণদেবের মুখে শুনেছিলেন, যতক্ষণ দেহবোধ থাকবে ততক্ষণ সুখ দুঃখ এবোধ থাকবে। আরো শুনেছিলেন যে ঈশ্বরের অনন্ত কার্যকলাপকে ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বোঝা যায়, এক সের বাটিতে কি চার সের দুধ ধরে। যাই হোক, বিদ্যাসাগর ঈশ্বর অভিমানী থাকলেও তিনি কিন্তু ঈশ্বরীয় ভাবে মানুষ ছিলেন। তাই তো শ্রীরামকৃষ্ণদেব তাঁর কাছে গিয়েছিলেন। আমরা দেখতে পাই বিদ্যাসাগরের কাছে তিনি নিজে গিয়েছেন, জগদম্বা বিদ্যাসাগর মশাইকে ভাবে শ্রীরামকৃষ্ণদেবকে দেখিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব যখন এসেছেন, বিদ্যাসাগর মশাই সসম্ভ্রমে তাকে উৎকর্ষণা করছেন, আবার অত্যন্ত বিনয় ভক্তির সঙ্গে তাকে জল মিষ্টান্ন দিয়ে সেবা করছেন। এই মাত্র মনে ঘুরে যাচ্ছে একটি দারুণ ঘটনা, 1885 খ্রিস্টাব্দের 26 অক্টোবরের একটি অসাধারণ চিত্র। সেই চিত্রে ডাক্তার মহেন্দ্রলাল সরকার মাস্টার মহাশয়কে বলছেন, আচ্ছা পরমহংসদেব সম্পর্কে বিদ্যাসাগর মশাই মত কি? তখন মাস্টার মহাশয় মহেন্দ্রলাল সরকারকে বলছেন, সেদিন দেখেছিলাম বটে, তিনি শ্রীরামকৃষ্ণদেবকে বড়ই ভক্তি করেছিলেন। আমরা দেখতে পাই মাস্টারমশাই সেই কথাটি বলছেন। আবার শুনি, যখন তিনি শ্রীরামকৃষ্ণদেবের মুখ থেকে কথা মতো শুনছেন, তখন তো একেবারে থ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন। মাঝে শুধু একবার নিজেকে না সামলাতে পেরে বলে উঠেছিলেন, বা একটা নতুন কথা শিখলাম, একবার ব্রহ্ম যে সৃষ্ট হয়নি এই একটা নতুন কথা শিখলাম, এই শ্রীরামকৃষ্ণদেবের কথা বিদ্যাসাগর মশাই বলেছিলেন। তাছাড়া শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করে তাঁর বালক সুলভ সারল্য, তাঁর দেবদুল্য বিশ্বাস ভক্তি এইসব লক্ষ্য করেছেন। আবার তাঁর অমৃত কথা শুনে তিনি এতই বিমুগ্ধ হয়ে পড়েছিলেন যে শ্রীরামকৃষ্ণদেবের বিদায়কালে তিনি রামকৃষ্ণদেবের সঙ্গে সঙ্গে থেকে তিনি ফটকর দিয়ে এসে তাঁকে প্রণাম করে গাড়িতে তুলে দিয়েছে। শ্রীমতী বিদ্যাসাগর মশাই একটি দারুণ কথা বলেছেন, বলেছিলেন ঈশ্বরকে জানবার জো না, তাই সবার উচিত এমন কাজ করা যাতে জগতের উপকার হয়। শ্রীরামকৃষ্ণদেবের কাছে তিনি ঠিক উল্টো কথায় শুনেছিলেন, ঠাকুর তাকে বলেছিলেন ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, আর বলেছিলেন জগতের উপকার সে তো মানুষে করে না, জগতের উপকার তিনি করেন, যার জগৎ তিনি এই উপকারটা করেন। বিদ্যাসাগর মহাশয় এতটুকু বিরোধিতা না করে নিশ্চুপভাবে ঠাকুরের এই কথা শুনছিলেন। বোধ করি নিশ্চুপভাবে ঠাকুরের এই কথা শোনাকালে তিনি নিজেই তাঁর চিন্তা ভাবনার দিগন্তে এক নতুন আলোর সন্ধান পেয়েছিলেন। তাঁর আধ্যাত্মিক উন্নতি নিশ্চিতভাবে হয়েছিল বলা চলে, কেননা স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব তাঁর আধ্যাত্মিক মঙ্গলের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছিলেন এবং তাঁর প্রার্থনা তো বিফলে যাবার নয়। তাই লক্ষ্য করে বিদ্যাসাগর মহাশয় জীবনের শেষের দিকে তিনি বিবেক বৈরাগ্যের তাড়নাতে সংসার সমাজের সমস্ত সম্পর্ক থেকে নিজেকে বিচ্ছিন্ন করে অতি গোপনেতে তাঁর অন্তরের সোনাকে জানার জন্য সচেষ্ট হয়েছিলেন এবং বোধ করি সফলও হয়েছিলেন। তাই তাঁর শরীর রক্ষাকালে আধ্যাত্মিক জগতের এক প্রাণ পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অসাধারণ কৃপাপুষ্ট সেই বিজয় কৃষ্ণ গোস্বামী সুদূর ঢাকায় বসে ভাবে দর্শন করেছিলেন।
যে বিদ্যাসাগর মশাই সোনার রথে চেপে দীর্ঘ নাগের অজস্র জয়ধ্বনির মধ্যে আকাশ পথে স্বর্গারোহণ করছেন। প্রসঙ্গত আরো উল্লেখযোগ্য যে শ্রীরামকৃষ্ণদের ভক্তদের প্রায়শই বলতেন, অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। তাই রামকৃষ্ণ দর্শনে বিদ্যাসাগর মহাশয় জেনে হোক না জেনে হোক ঈশ্বর দর্শনের ফল লাভ করেছিলেন বলে মনে করি। সবশেষে মনে রাখতে হবে বিদ্যাসাগর মহাশয়ের দয়া এবং বিদ্যাসাগরের সঙ্গে মিলিত হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের আধ্যাত্মিক প্রজ্ঞা, বিশ্বাস, ভক্তি এবং প্রেমের সাগর, এবং দুই সাগরের মিলন স্থল থেকে উত্থিত হয়েছিল এক শুভ সংস্কৃতি এবং ঈশ্বরানন্দের এক সমন্বিত জোয়ার, যার এখনই চির অবগাহনে মানুষ পায় শান্তি ও আনন্দ, জীবন সমস্যার সমাধান আর দিব্যানন্দের এক চির প্রসঙ্গ। তাই আমরা কথা মৃত্যুতে এই অংশটি পাঠ করে ঠিক এইভাবেই ভাবান্বিত হয়ে আমাদের পূজনীয় শশী মহারাজ 10 এপ্রিল 1909 সালের একটি চিঠিতে উচ্ছ্বসিত ভাবে শ্রীমকে লেখেন। তিনি লেখেন, গ্রাফিক ডিসক্রিপশন ইজ আনপ্যারালেলড অ্যান্ড ইজ পারফেক্টলি লাইফ লাইক। আবার তিনি জানান, শ্রীম যাতে দীর্ঘ জীবন পান তার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তাতে কি হবে না, শ্রীম ঠাকুর এবং তাঁর কথামৃতকে চিরকালের জন্য একেবারে জীবন্ত ভাবেতে তিনি আরো প্রকাশিত করতে পারবেন, যাতে কিনা পাকুদগ্ধ মানুষ শান্তি ও আনন্দের অধিকারী হবে। ভগবান ঈশ্বর শশী মহারাজের প্রার্থনা শুনেছিলেন। প্রায় 78 বছর মাস্টার মহাশয়ের শরীরে থেকে 5 খণ্ডে বিভক্ত কথামৃত রচনা করে জগতের অশেষ মঙ্গল সাধন করে গেছে। শ্রীম স্বয়ং ঠাকুর এবং তাঁর কথামৃতের মহিমা কীর্তনে কথামৃতকে বলেছেন, যা সমগ্র জীবন বেদময়, যা শ্রীমুখ নিঃসৃত বাক্য বেদান্ত বাক্য, যা শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথাকণ, যার কথামৃত লইয়া বেদ বেদান্ত ভাগবত দ্রৌত আকার ধারণ করে, সেই অহেতু কৃপাশীল সচ্চিদানন্দ গুরুরূপে আবির্ভূত হইয়া নিভৃতে কথা বলিতেছেন। কথাগুলি যেন এক একটি বিভিন্ন বর্ণের মণিরত্ন, যে যা পাইতেছেন কুচর পরিপূর্ণ করিয়া তুলিতেছেন। এত ভার বোধ হইতেছে যে উঠা যায় না, ক্ষুদ্র ক্ষুদ্র আধা তাই সহজে ধারণা হয় না। সৃষ্টির আদি থেকে মানুষের জীবনে যত রকম সমস্যার জয় হইয়াছে সব সমাধান হইয়াছে। তাই বুঝি শ্রীম সমগ্র মানব জাতিকে ঠাকুরের পদছায়ের আশ্রয়ে দেওয়ার জন্য আহ্বান করে বলে উঠেছিলেন, চলো ভাই আজ তাকে দর্শন করতে যাই, সেই মহাপুরুষকে দেখি, সেই বালককে দেখি যিনি মা বই আর কিছুই জানেন না। তিনি বলে দেবেন কেমন করে জীবনে কঠিন সমস্যাকে পূরণ করিতে হয়। সন্ন্যাসীকে বলে দেবেন, আবার গৃহীকে বলে দেবেন, সকলেরই অবারিতা, চলো আর বিলম্ব করিও না। সেই অহেতু কৃপাশীল প্রিয় দর্শন সহাস্যপদ নিশীতি নিঃস্বর প্রেমে গর্গর্মা হওয়ারা ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করে এবং তাঁর কথামৃত পান করে এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করে। অনন্ত গুণাঘাত প্রসন্ন মূরতি শ্রবণে বলনে যার কথা আঁকি ঝরে সেই শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করি, আর প্রাতঃস্মরণীয় দয়াসিদ্ধ বিদ্যাসাগর মহাশয়কে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। জয় রামকৃষ্ণ।